তো হ্যালো গাইস, চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে। আর আজকে সেই তোমার থার্ড সার্ভিসিং যে মানে যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে তোমরা দেখেছিলে যে একটা স্টিকার মাঝে দিয়েছিলাম, বাট কী ছিল সেটা তো জানা ছিল না। তো আজকে সেই স্টিকারটাই আনতে যাচ্ছি। আর আজকে এমনি সানডে, তার জন্য একটু বাইরে ঘুরতেও গেলাম। আমাকে ওয়েদারটা খুব ভালো আছে, সকালে যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই সেরকম রোদও নাই, আর রোদ থাকলেও সেটা সেরকম ভিটও নাই। ভিতরতে যায় নাকি? বাড়িতে রাস্তা খারাপ, তো আসলে ওইদিকে এখন রোড হচ্ছে, তো রাস্তার কন্ডিশন খুবই বাজে। মানে যদি ওখানে ব্রেক করতে লাগে, কেউ যদি আচমকা ব্রেক করে, ওর মানে আর ঠিক থাকতে পারবে না। ও বাবা, আবার রেলগেট বন্ধ। হ্যাঁ, ফাঁকা রোড, প্র্যাকটিস মেক্স রান পারফেক্ট। না কাকা, না নাকি? ও মাই গড। তো এখন কিছুটা কাজ বাকি আছে, তো যাই একটু আড্ডা মারবো তারপর। আর এই দেখো, এই চাটার নাম কি? ওটু চা। ওটু মানে অক্সিজেন, অক্সিজেন চা। দেখো না, ওটু চা মানে অক্সিজেন চা নাকি বলতো? আরে ওই দেখো, ওটুটি ওটুটি। হ্যাঁ ওটাই তো, অক্সিজেন চাই মানে অক্সিজেন চা কি বলতো? চা কিছু কিছু মানুষ হয় না যে চা আমাদের জন্য অক্সিজেন, আমরা খাবার সব তারপর চা খেতে না, বড় এখন লাইফে সব থেকে স্ট্রাগলের কাজ লাইন ক্রস করা। তো এখন যাচ্ছি আমরা কর্ণজোড়া, কারণ ওখানে যাবো, একটু ঠেক জমাবো, আড্ডা মারবো, কিছুক্ষণ চাটা খাবো। এবার চাটা ধরতো নাকি? আমাদের কাছে ভাই গরম ঠান্ডা বলে কোনো ব্যাপার নাই ভাই, চা চা। তো এখন যাবো যে একটু ঠেক জমাবো, তারপর আবার ব্যাক করে যাবো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে এই জায়গাটা, কর্ণজোড়া যে আইটিআই কলেজ, সেখানে লালডুদার দোকান। চলো চলো, ওই তাহলে আমরা বেরোচ্ছি। এখন এখানে যাবো স্পিকার সবে,
আশা করি দাদার কমপ্লিট হয়ে গেছে কাজ। তো এখন আমরা সবে এসে বসে আছি আর চলছে কাজ। এখন দেখি মানে হচ্ছে শুধু মানে স্টিকারটা কমপ্লিট হয়ে গেছে করা, জাস্ট এখন কাটাকাটি হবে। সো দেখতে থাকো। আর এখানে ফোনটা আমরা দুইজন আছি, এখানে এসে বসে সে 12টার দিকে আসলাম, তারপরে আবার এখন আসলাম। তো কিছুটা কাজ বাকি আছে, সেটা হবে, তারপরে সেটা নিয়ে বেরিয়ে যাবো। সো দেখতে থাকো। এখন এখানে স্টিকার কমপ্লিট, দেখে দাও একটা স্টিকার, এই যে স্টিকার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর হচ্ছে কতদিন লাগলো বলো তোমার এটা করতে? এটা করতে মিনিমাম 4 দিন। 4 দিনের কাজ ছিল এটা? না, এটা 1 ঘন্টার কাজ ছিল। এতদিন দেরি করলো কেন? এটা হচ্ছে আমার বাবা খুব স্পিডে কাজ করে, তো সেই জন্য আর ঠিক আছে। যা হয়েছে হয়েছে, 4 দিন পর তো পেয়ে গেছি। সো এখন স্টিকারও পাওয়া যাবে অ্যাভেলেবেল। সো তো এখন এখানে আমাদের স্টিকার বসে গেছে, এই যে এই স্টিকার। তো এখন এইটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে। আগে এখান থেকে উদ্বোধন করলাম, দাদা আসলাম, চলো। তো এর জন্য এতদিন ওয়েট করা, তো ফাইনালি পেয়ে গেলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নিজের একটা চ্যানেলের লোগো থাকবে, লোগো ছিল বাট স্টিকার ছিল না। তো সেটা এতদিনে কমপ্লিট হলো। তো সবাই অবশ্যই কমেন্টে জানিও যে স্টিকারটা কেমন হয়েছে। আর স্টিকারটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো কারোর লাগলে অবশ্যই নিতে পারো স্টিকারটা। আর স্টিকার এখন অ্যাভেলেবেল, তো কোনো চিন্তা নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ইনস্টাগ্রামেও ফলো করে দাও, যাও লিঙ্কটা আছে নিচেই। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।